ঝুঁকিতে সেন্ট মার্টিন ব্যর্থ পরিবেশ অধিদপ্তর উন্নয়ন কর্তৃপক্ষকে দায়িত্ব দিতে সুপারিশ পর্যটকদের চাপে চরম ঝুঁকিতে রয়েছে দেশের একমাত্র প্রবল দ্বীপ সেন্ট মার্টিন আর এই ঝুঁকি মোকাবেলায় দ্বীপটির ব্যবস্থাপনার দায়িত্বে থাকা পরিবেশ অধিদপ্তরের কার্যক্রমে অসন্তুষ্ট গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি পরিবেশ অধিদপ্তরের অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে সংসদীয় কমিটি একই সঙ্গে সেন্ট মার্টিনের ব্যবস্থাপনার দায়িত্ব পরিবেশ অধিদপ্তরের কাছ থেকে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষকে হস্তান্তরেরও সুপারিশ করেছে কমিটি আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়েছে সংসদীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশারফ হোসেনের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ নারায়ণচন্দ্র চন্দ্র বজলুল হক হারন ও এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন কমিটি সূত্র জানায় বৈঠকে কমিটির সুপারিশ বাস্তবায়ন অগ্রগতি তুলে ধরা হয় এতে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় বৈঠককে জানায় তারা সেন্ট মার্টিনের রক্ষণাবেক্ষণের দায়িত্ব কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের কাছে ন্যস্ত করার বিষয়ে শীঘ্রই মন্ত্রী পরিষদ বিভাগকে চিঠি দেবে সংসদীয় কমিটির আগের বৈঠকে সেন্ট মার্টিন দ্বীপের পরিবেশ সংরক্ষণ নিয়ে আলোচনা হয় আলোচনা শেষে সেন্ট মার্টিন দ্বীপের রক্ষণাবেক্ষণের দায়িত্ব কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের কাছে ন্যস্ত করার জন্য পরিষদ বিভাগের পরামর্শ নেওয়ার সুপারিশ করা হয় ওই বৈঠকে কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন বলেন পরিবেশ অধিদপ্তর দেশের একমাত্র দ্বীপ সেন্ট জীব বৈচিত্র্যের উন্নয়ন ব্যবস্থাপনা ও সংরক্ষণ কার্যক্রম সঠিকভাবে পালন করতে পারছে না সেন্ট মার্টিনের পরিবেশগত হুমকি দিনে দিনে চরম হয়ে উঠলেও পরিবেশ অধিদপ্তরটি কয়েকটি সাইনবোর্ড পত্রিকায় বিজ্ঞপ্তি এবং সভা সেমিনারের মাধ্যমে তাদের কার্যক্রম সীমাবদ্ধ রেখেছে এছাড়া সেখানে অপরিকল্পিত ও অনুমোদনবিহীন দোকানপাট উচ্ছেদ এবং পর্যটকদের চাপ নিয়ন্ত্রণে সম্পূর্ণ হয়েছে এদিকে প্রতিষ্ঠানটি ব্যর্থ বৈঠকে আলোচনা শেষে চট্টগ্রামের হালি শহরে মসজিদ সংলগ্ন ফাঁকা জায়গাটিতে পার্ক তৈরির সুপারিশ করা হয় এছাড়া চট্টগ্রামের জিএসসি মোড়ে সরকারি বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে বহুতল বাণিজ্যিক কাম আবাসিক ভবন নির্মাণ প্রকল্প বাস্তবায়নের সৃষ্ট জটিলতা দ্রুত নিরসনের জন্য পুনরায় টেন্ডার আহ্বান সহ নতুন করে কার্যক্রম শুরুর পরামর্শ দেওয়া হয়েছে